যারা এসএসসি এবং এইচএসসি পাশ করেছেন তাদের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনে চাকরি করার সুযোগ এসেছে। এটি একটি খণ্ডকালীন চাকরি, অর্থাৎ প্রকল্প ভিত্তিক একটা চাকরি। তো যদি এটা প্রকল্প, তবে সেটা যারা স্টুডেন্ট রয়েছেন এখনও পড়ালেখা চালিয়ে যাচ্ছেন তাদের জন্য এটা খুবই উপকারী হবে। তো চলুন আমরা দেখে নিই বাংলাদেশ নির্বাচন কমিশনের আইডিয়া দ্বিতীয় পর্যায়ে প্রকল্পের অধীনে জনবল নিয়োগ সংক্রান্ত পোর্টাল। অর্থাৎ এর একটা পোর্টাল শুধুমাত্র এই প্রকল্প নিয়োগের জন্য মূলত এই পোর্টালটা করা হয়েছে। তো আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটা পড়ে দেখি। সেটা হচ্ছে যে বাংলাদেশ নির্বাচন কমিশনের আইডিইএ প্রকল্প দ্বিতীয় পর্যায়ের অধীনে 519টি উপজেলা বা থানা নির্বাচন অফিসের জন্য আই ফিফল লিমিটেড আউটসোর্সিং পদ্ধতিতে 519 জন স্ক্যানিং অ্যান্ড ইকুইপমেন্ট মেনটেন্যান্স অপারেটর অস্থায়ী ভিত্তিতে প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য নিয়োগ করবে। তো এটা একটা আউটসোর্সিং পদ্ধতিতে মূলত নিয়োগটা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মধ্যে বলা হয়েছে যে ন্যূনতম এসএসসি বা সমমান পাশ হতে হবে এবং যে কোনো স্বীকৃত প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার উপরে ডিপ্লোমা থাকতে হবে এবং যারা নির্বাচন কমিশন প্রকল্পে কাজ করেছেন পূর্বে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তো জাস্ট এটা যেরকম প্রকল্প, ঠিক এরকম পূর্বে আগের যেসব প্রকল্পগুলো ছিল সেসব প্রকল্পে যারা চাকরি করেছেন তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে বলা হয়েছে। আগ্রহী প্রার্থীগণকে নিম্নলিখিত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে। অর্থাৎ ওয়েব পোর্টাল হচ্ছে এটা, যেটাতে আমরা এখন আসি। এই ফেজটাই মূলত এই ওয়েব পোর্টালের লিঙ্ক। তো আবেদনপত্র গ্রহণের তারিখ হচ্ছে 29 মার্চ থেকে 6 এপ্রিল, অর্থাৎ গতকালকে, আজকে 30 তারিখ, 29 মার্চ গতকালকে থেকে শুরু হয়েছে এবং সেটা চলবে ছয় এপ্রিল পর্যন্ত, বিকাল 5টা পর্যন্ত। তো এখানে পাশে দেওয়া আছে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইন আবেদন এবং নোটিশ। তা আমরা জাস্ট যদি বিজ্ঞপ্তিতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে বিজ্ঞপ্তিটা পড়েছি সেটা এটা, এরপরে হচ্ছে অনলাইন আবেদন এবং নোটিশ। তা আমরা অনলাইন আবেদনটা পরে দেখছি, আগে নোটিশটা দেখি। এনসিএস নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্য, এখানে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা অন্যান্য যেসব তথ্যগুলো জানার দরকার সেটা আমরা পেয়ে যাবো। সেটা হচ্ছে পদের নাম হচ্ছে স্ক্যানিং অ্যান্ড ইকুইপমেন্ট মেনটেন্যান্স অপারেটর। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার মধ্যে বলা হয়েছে যে ন্যূনতম এইচএসসি বা সমমান পাশ হতে হবে, যে কোনো স্বীকৃত প্রশিক্ষণ ইনস্টিটিউটে কম্পিউটার উপর ডিপ্লোমা থাকতে হবে এবং যারা পূর্বে নির্বাচন কমিশন প্রকল্পে কাজ করেছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। আবার বলা হয়েছে যে বয়স শিথিলযোগ্য। দায়িত্ব কর্তব্য সমূহ হচ্ছে যে 2008 সালে নিবন্ধনকৃত ভোটারদের ফর্ম 2 স্ক্যান করা এবং ডাটাবেস আপলোড করা। তারপরে বলেছে সংশ্লিষ্ট দপ্তর প্রধানের নির্দেশনাক্রমে অবিতরণকৃত স্মার্ট কার্ড রিবক্সিং করা। সংশ্লিষ্ট দপ্তরে রক্ষিত বা ব্যবহৃত সকল ধরনের ইকুইপমেন্ট রক্ষণাবেক্ষণ চালু বা মেরামত করা। স্মার্ট কার্ড বিতরণ, বিভিন্ন প্রকার আবেদন ও সংযুক্ত দলিলাদি স্ক্যান ও সংরক্ষণ করা। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে প্রকল্পের স্বার্থে যে কোনো ধরনের দায়িত্ব পালন করতে বাধ্য থাকবেন। বেতনের ক্ষেত্রে বলা হয়েছে যে বেতন ভাতা অঞ্চলভিত্তিক, অঞ্চল কর্মস্থল হচ্ছে ঢাকা মেট্রোপলিটন এলাকা, এখানে পদের সংখ্যা হচ্ছে 20, মাসিক বেতন হবে 19,110 টাকা। সিটি কর্পোরেশন এলাকা চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, গাজীপুর। তো এইসব সিটি এলাকার জন্য হবে 22টি পদ এবং সেটা হবে 18,120 টাকা। আর এছাড়া অন্যান্য যেসব উপজেলাগুলো রয়েছে সিটি এলাকা ছাড়া, সেসব উপজেলায় টোটাল হচ্ছে 477টা পদ এবং সেটার বেতন হবে 17,630 টাকা। এখানে উল্লেখ্য যে জীবন এবং অক্ষমতা বিমা, লাইফ অ্যান্ড ডিজেবিলিটি ইন্স্যুরেন্স এর ব্যবস্থাপনা প্রকল্প কর্তৃপক্ষের সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে এবং বিমা খরচ জনশক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান
আইফিফোর লিমিটেড দ্বারা 50% মানে নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের দ্বারা 50% বহন করা হবে। অর্থাৎ এখানে এই সময়ের জন্য যে প্রকল্পটা চলাকালীন সময়ের জন্য জীবন বিমা করা থাকবে, সেটার 50% বহন করবে জনশক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান আইফিফল, অর্থাৎ যেটার আন্ডারে আউটসোর্সিং সিস্টেমে কাজ করতে হবে তারা, আর 50% দেওয়া হবে নিয়োগপ্রাপ্ত কর্মচারী যারা আছে তাদের স্যালারি থেকে। ওকে, তো এর চেয়ে মূলত বিজ্ঞপ্তিটা তো এখানে একটা জিনিসের সুবিধাজনক হয়েছে, সেটা হচ্ছে বয়স শিথিলযোগ্য বলা হয়েছে, মানে বয়সের কোনো সীমাবদ্ধতা দেওয়া হয়নি। তবে যারা এসএসসি পাস করেছেন এবং কম্পিউটারের উপর ডিপ্লোমা করা আছে, এখনও পড়ালেখা চালিয়ে যাচ্ছেন, তারা খণ্ডকালীন হিসেবে চাকরিটা করতে পারেন, তাদের জন্য এটা অনেক উপকারী হবে এবং অভিজ্ঞতা এখানে অ্যাড হবে আপনার সামনে পরবর্তীতে যে কোনো পদে বা যে কোনো জায়গাতে চাকরির ক্ষেত্রে এই অভিজ্ঞতা আমি কাজে লাগাতে পারবেন। ওকে, তো এখন আমরা আবেদনটা কীভাবে করতে হবে অনলাইনে আমরা সেটা দেখাবো। তো আমরা এখানে অনলাইন আবেদনে ক্লিক করলাম। অনলাইন আবেদনে ক্লিক করার পর এখানে একটা ফর্ম চলে আসছে, দেখুন। এই ফর্মের মধ্যে সর্বপ্রথম আছে NCS-9 প্রকল্পের নাম, সেটা রয়েছে পজিশন হচ্ছে স্ক্যানিং অ্যান্ড ইকুইপমেন্ট মেনটেন্যান্স অপারেটর, এটা ডিফল্টভাবে দেওয়া আছে। এরপর এসে প্রিফারড জব লোকেশন, আপনি এখান থেকে জব লোকেশনটা তো আপনি যে এলাকায় সুবিধাজনক আপনি সেই এলাকাটা এখানে সিলেক্ট করে দিবেন, মূলত এখানে জেলা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে নেম, আপনার নাম, ফাদার্স মাদার্স নেম, জন্ম তারিখ, জেন্ডার, ন্যাশনাল আইডি কার্ড, মোবাইল নাম্বার, ইমেল যদি থাকে দিতে হবে, না থাকলে সমস্যা নেই। প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা আপনি দিবেন, আর যদি পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে এখানে টিকচিহ্ন দিয়ে দিলে হবে, এটা ফিল আপ করার প্রয়োজন হবে না। এরপর হচ্ছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেস, যদি ইমার্জেন্সিতে আপনাকে ছাড়া অন্য কারো যদি সাথে যোগাযোগ করার একটা কন্ট্যাক্ট এবং ফোন, যার সাথে কন্ট্যাক্ট করাবে তার নাম এবং ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে এখানে। এরপর রয়েছে একাডেমিক কোয়ালিফিকেশান, এখানে লেটেস্ট যেটা সেটা অর্থাৎ সর্বশেষ যেটা, আপনি যদি সর্বশেষ এইচএসসি হন তাহলে এইচএসসি দিয়ে দেবেন, আর যদি এইচএসসি পরে যদি আপনি ব্যাচেলার বা সমমান অথবা মাস্টার্স হয়ে থাকেন তাহলে সেটা এখান থেকে সিলেক্ট করে এখানে পাসিং ইয়ারটা দিয়ে দেবেন। ওকে, এরপর হচ্ছে ট্রেনিং অথবা সার্টিফিকেশান ডিপ্লোমা ইন কম্পিউটার, অর্থাৎ আপনার এখানে শর্ত যেটা যে কম্পিউটার উপর ডিপ্লোমা থাকতে হবে, ট্রেনিং থাকতে হবে, সেটা আর কোর্স টাইটেল, কোন কোর্স নাম লিখবেন এবং যে ইনস্টিটিউট থেকে যে প্রতিষ্ঠান থেকে আপনি সেটা কোর্সটা কমপ্লিট করেছেন, ডিপ্লোমাটা করেছেন, সেটা এখানে দিয়ে দেবেন। এরপরে বলছে এক্সপিরিয়েন্স ইন বাংলাদেশ ইলেকশন কমিশন, যদি আপনি বাংলাদেশ নির্বাচন কমিশনে যদি আগে যদি কাজ করে থাকেন তাহলে আপনি এখানে ইয়েস আর নো দিয়ে দেবেন, ঠিক আছে, যদি করেন ইয়েস দেবেন, না থাকে নো দিয়ে দেবেন। এর আদার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে এখানে আপনি এবার প্রতিষ্ঠানের নাম এবং কত বছর পর্যন্ত আপনি কাজ করেছেন সেটা এখানে আপনি এখানে উল্লেখ করে দিতে হবে। এবং এখানে আপনার পটো দিতে হবে, পটোটা সাইজ হবে 300x300 পিক্সেল এবং সেটা 500 কেবির উপরে হতে পারবে না, অতএব আপনাকে আগেই ছবিটা ঠিক করে নিতে হবে 300x300 পিক্সেল এবং 500 কেবির নিচে আপনি কম্পিউটারে সেটা আগে সেভ করে রাখবেন। তবে আপনি যদি আপনার কম্পিউটারে যদি ফটোশপ না থাকে বা আপনি ফটোশপে কাজ না পারেন তাহলে আপনার ছবি যদি শুধু সেখানে থাকে তাহলে এই ব্যাপারে অনলাইনে ছবি সাইজ করা যায়, যে প্রয়োজনীয় সাইজ করে নিয়ে নেওয়া যায়, তো সেটার জন্য আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবে এবং আই বাটন আপনারা সেটা পেয়ে যাবেন। এরপরে আপলোড এনআইডি, এবং এনআইডিটাও আপনাকে দিতে হবে, আপলোড করতে হবে, সেটার জন্য আপনি এনআইডি স্ক্যানিং করে রাখবেন অথবা ছবি তুলে রাখবেন, সেটা 500 কেবির উপরে হতে পারবে না। ওকে, এটা দেওয়ার পর আপনাকে যেটা বলক করতে হবে এখানে যে একটা টিক মার্ক দিতে হবে, আপনি উপরে যে ইনফরমেশানগুলো দেওয়া দিয়েছেন সেই ইনফরমেশানগুলোর কোনো ভুল নেই, সঠিক বা মিথ্যা কোনো ইনফরমেশান দেন না, এই মর্মে দিয়ে আপনি এখানে সাবমিট করবেন, সাবমিট করলেই কাজটা শেষ। এর পরবর্তীতে আপনাকে আপনার যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে আপনার সাথে যোগাযোগ করা হবে, আর যদি ইমেল দিয়ে থাকেন তো সেই ইমেলে আপনার সাথে যোগাযোগ করবে। ওকে, তো মূলত অ্যাপ্লিকেশানটা খুবই সিম্পল, যারা এসএসসি কমপ্লিট করেছেন এখনও পড়ালেখা চালিয়ে যাচ্ছেন তাদের জন্য এই চাকরিটা খুবই উপকারী আমি মনে করি।
তো আশা করি ভিডিওটা আপনাদের উপকার আসবে, যদি উপকার আসে সামান্যতম তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর অন্যদের মাঝে শেয়ার করে দিবেন যাতে তারা উপকৃত হতে পারে। তো আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।